সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, নবম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো। আজকে আমার পাঠের বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.3, যেখানে আমরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আজকে এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে উৎপাদকের বিশ্লেষণ কি, কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় এবং উৎপাদকের বিশ্লেষণের কৌশলগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও তোমরা অষ্টম শ্রেণীতে উৎপাদকের বিশ্লেষণের একটি অংশ সেখানে তোমরা পড়ে এসেছ, তো তারই ধারাবাহিকতায় নবম শ্রেণীতে আমরা অনুশীলনের 3.3-এ যে উৎপাদকের বিশ্লেষণগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। প্রত্যেকে লক্ষ্য করছেন যে উৎপাদকের বিশ্লেষণ কি এবং উৎপাদকের বিশ্লেষণের যে সংজ্ঞাগুলো সেগুলো এখানে দেওয়া আছে। উৎপাদকের বিশ্লেষণ, যাকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টরাইজেশন, কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। তাহলে আমাদের এখান থেকে জানতে হবে উৎপাদক কি বা গুণনীয়ক। তাহলে আমি লাইনটা আরেকবার বলি, কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফল সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। আমরা একটি উদাহরণ লক্ষ্য করলেই এই লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আগে একটু পড়ে নিই। কোন বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল আকারে প্রকাশ করা কি উৎপাদক বলে। তার মানে কোন বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে আমরা বলবো উৎপাদকের বিশ্লেষণ। একটি উদাহরণ টেনে নিয়ে আসলেই আমরা এর লাইনটিও বুঝতে পারবো। তো আমাদের উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে তার সংজ্ঞাটা আমরা এখানে দেখলাম। সাধারণ উৎপাদক, কোনো বহুপদী প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হবে। আমরা একটি উদাহরণ যদি লক্ষ্য করি, তোমাদের বইয়ের 18 নম্বর উদাহরণ, 3a² b 6ab² 12a² b². তো এখানে যে কথাটা বলছে, সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হবে। বের করে নেওয়া মানে হচ্ছে আমাদের কমন নেওয়া বা সামনে নিয়ে আসা। তাহলে আমরা যদি সংখ্যাগুলো চিন্তা করি, এখানে সংখ্যা আছে 3, 6, 12। লক্ষ্য করে দেখা যাচ্ছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3, যেটা দ্বারা 6ও বিভাজ্য, যেটা দ্বারা 12ও বিভাজ্য। যখন এরকম কোনো কিছু থাকবে, সবচেয়ে ছোট যে সংখ্যাটা যেটা দ্বারা সবগুলো বিভাজ্য হবে, সেগুলোকে আমাকে বাইরে বের করে নিয়ে আসতে হবে, অথবা বলতে পারি আমরা কমন নিতে হবে। তাহলে আমরা 3কে কমন নিলাম। ঠিক একইভাবে এখানে আছে a² a a² আমি যদি লিখি a² a a² তাহলে স্বাভাবিক এখানে বুঝেই যাচ্ছে এই তিনটার মধ্যে a² a, এই তিনটা যদি আমি চিন্তা করি, একটা হচ্ছে a² একটা হচ্ছে a, একটা হচ্ছে a² সবচেয়ে ছোটকে a, যেটা সবচেয়ে ছোট সেটাকে আমি কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসলাম, অর্থাৎ কমন নিয়ে নিলাম। অনুরূপভাবে আমাদের প্রথম অংশে আছে b, তারপর b² b² আমরা যদি চিন্তা করি একইভাবে b b² b স্কোয়ার, তাহলে এখানে সবচেয়ে ছোটকে b, সেই জন্য আমরা b কে কমন নিয়ে আসলাম। তাহলে কমন নেওয়া বা বাইরে বের করে নিয়ে আসা এটা আমরা বুঝতে পেরেছি, এবং এটা কমন নেওয়ার পরে এখানে প্রথম অংশে 3a² b, আর এখান থেকে যদি 3ab কমন নেই, তার মানে এখানে একটা a² a বেশি আছে, তাই আমাদের এখানে একটা a আসবে। ঠিক অনুরূপভাবে 3ab যদি আমি 6ab² থেকে কমন নিয়ে বের করে নিয়ে আসি, তার মানে 3b এ 6 কে ডিভাইড করলে হবে 2,
এবং এখানে বাকি থাকবে বি স্কয়ার আর এখানে যেহেতু বি আছে তার মানে বি স্কয়ার কে বি দিয়ে ভাগ করলে একটা বি থাকবে এবং অনুরূপভাবে 3 দিয়ে 12 কে ডিভাইড করলে হবে 4 এ দিয়ে এ স্কয়ার কে ডিভাইড করলে হবে এ এবং বি স্কয়ার কে বি দিয়ে ডিভাইড করলে হবে বি তাহলে এই অংশগুলো কিভাবে আসলো সেটা আশা করি বুঝতে পেরেছো এটার মূল কাজটা হচ্ছে এই প্রথম অংশটা যেটা এখানে দেয়া আছে খেয়াল করে লক্ষ্য করলে দেখবা যে প্রথম যে অংশটা আছে সেই অংশটাকে আমি মূলত কাজ করছি 3ab দিয়ে ভাগ করছি তাহলে প্রথম অংশটাকে আমরা 3ab দিয়ে ভাগ করলে হবে a অনুরূপভাবে দ্বিতীয় অংশটা 6ab স্কয়ার এটাকে 3ab দিয়ে ভাগ করলে হবে 2ab এবং তৃতীয় অংশটা 12a স্কয়ার b স্কয়ার এটাকে 3ab দিয়ে ভাগ করলে হবে 4ab তাহলে এইভাবে আমাদেরকে কমন নিয়ে যে যে অংশটা কমন যাবে বা সাধারণ উৎপাদক বলে সেটাকে আমাকে বাইরে বের করে নিয়ে আসতে হবে তার মানে সাধারণ উৎপাদক থাকলে তা বাইরে বের করে নিতে হবে সেই কথাটা আমরা এখানে বুঝতে পারলাম এখানে সাধারণ উৎপাদক হবে 3ab এবং বাইরে বের করার পরে যে অংশটা থাকবে সেটাকে বলবো আমরা উৎপাদক যেটাকে আমরা এখানে বলেছি কোন বীজগাণিতিক রাশি নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করতে হবে এবং এখানে লক্ষ্য করে দেখো এই 3ab এবং এই যে উৎপাদকটা a + 2b + 4ab এটা কিন্তু গুণাকারে আছে তো আশা করি এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছো এবং আমরা সামনে আরেকটু অগ্রসর হই তাহলে তোমরা আরো বুঝতে পারবে যে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে এই যে আমাদেরকে বলা আছে রাশিটিকে লব্ধ উৎপাদকগুলো গুণফল রূপে এখন গুণফল রূপে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা একটু লক্ষ্য করব এবং এই যে উৎপাদক বা গুণনীয় কি সেটা আমরা একটু দেখব তাহলে আমরা উদাহরণ 20 দেখতে আমরা বুঝতে পারবো তার আগে একটু কথা বলে দিই পূর্ণবর্গ একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা গেলেও থেকে এখানে উৎপাদকের বিশ্লেষণ করা যায় তার মানে একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিভাবে করা যায় দেখি উদাহরণ 20 তোমাদের বইয়ে দেয়া আছে 4x স্কয়ার + 12x + 9 তাহলে 4x স্কয়ার আমরা এটাকে একটা সূত্রে ফেলতে পারি পূর্ণবর্গ যেহেতু বলেছে তার মানে আমরা হোল স্কয়ারের সূত্রে ফেলবো তার মানে 2x এর হোল স্কয়ার করলে 4x স্কয়ার 2 * 2x * 3 গুণ করলে হবে 12 অর্থাৎ 2ab এই সূত্রে ফেললাম এবং লাস্ট 9 কে আমরা বলতে পারি 3 স্কয়ার অর্থাৎ b স্কয়ার তাহলে আমরা যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি তাহলে আমাদের এটা কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে যায় তাহলে এই অংশটা আমাদের কি আসছে a প্লাস b হোল স্কয়ার যেহেতু এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে তার মানে আমরা এখান থেকে বলতে পারি 2x প্লাস 3 হোল স্কয়ার এবং কোনো কিছুকে হোল স্কয়ারকে আমরা দুইবার লিখতে পারি গুণাকারে সেটা লিখলাম তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই যে প্রথমে বলা আছে কোন রাশিকে দুইবার ততোধিক রাশির গুণফলের সমান হলে তার মানে আমার এখানে রাশিটা ছিল 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 সেই রাশিটাকে আমি দুইটা রাশির গুণফল অর্থাৎ 2x প্লাস 3 ইনটু 2x প্লাস 3 একই রকম দুইটা রাশির গুণফল আকারে লিখতে পারলাম সেক্ষেত্রে এই যে শেষোক্ত রাশি অর্থাৎ লাস্টে যে পেলাম আমরা 2x প্লাস 3 এবং 2x প্লাস 3 এই যে দুইটা 2x প্লাস 3 পেলাম ব্র্যাকেট দিয়ে লিখেছি পাঁচ ব্র্যাকেট দিয়ে এই দুটাকে প্রথম রাশি অর্থাৎ 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 এর উৎপাদক বা গুণনীয়ক বলে তার মানে এইগুলো এই রাশির একটা করে উৎপাদক বা গুণনীয়ক আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ যে উৎপাদক বা গুণনীয়ক কি এবং এই যে একটা রাশিকে দুইটা বা দুইয়ের অধিক হতে পারে এখানে দুইটা হয়েছে এই যে রাশিগুলোকে গুণাকারে আমরা প্রকাশ করলাম এটাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ কোন বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল আকারে এই যে আমরা গুণফল আকারে প্রকাশ করলাম এটাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ তো আশা করি সবাই উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞা উৎপাদক কি গুণনীয়ক কি এবং কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসা অথবা কমন নেওয়া এবং কমন নিলে কিভাবে সেইটাকে ভাগ করে বাকি অংশটুকুকে উৎপাদক আকারে দেখা এই যে ব্যাপারগুলো এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা আমাদের এর পরবর্তী পাঠে চলে যাব আমাদের পরবর্তী অংশে বলা আছে দুটি বর্গের অন্তর একটি রাশিতে দুটি বর্গের অন্তর্গত প্রকাশ করা যায় যেমন আমরা যদি সূত্র প্রয়োগ করি ক্লাস এইটা আমরা এরকম একটি অনুসিদ্ধান্ত বা সূত্র প্রয়োগ করে এসেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি
এবং আরো কিছু অনুসিদ্ধান্ত তো আমরা প্রয়োগ করেছি, এটা অষ্টম শ্রেণীতে কিছু সূত্র শিখে এসেছি, অনুসিদ্ধান্ত শিখে এসেছি, তারই একটি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি প্রয়োগ করেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারব। কিভাবে করব? সেই প্রক্রিয়াটি একটু লক্ষ্য করব। উদাহরণ 22-এ এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার এই অংশটার মধ্যে এ স্কোয়ারকে রেখে আমরা যদি এই অংশটুকুকে অর্থাৎ ওয়ান টু বি বি স্কোয়ার এই অংশটুকুকে আমরা যদি উৎপাদকে ভাঙাতে চাই বা কোনো সূত্র প্রয়োগ করতে চাই, সেই লক্ষ্যে আমরা একটি মাইনাস কমন নিলাম। এই কারণে যেহেতু এখানে সবচেয়ে ঘাতের দিক থেকে এই তিনটার মধ্যে বি হচ্ছে সবচেয়ে বড় ঘাত, তাই সেই কারণে আমরা বি এর যে আগে চিহ্ন মাইনাস আছে সেটা রেখে আমরা কমন নিলাম। এই কমন নেওয়া আশা করি তোমরা অষ্টম শ্রেণীতে করে এসেছো। সেক্ষেত্রে এই কমন নেওয়ার পরে এখানে মাইনাস কমন নিলে বি স্কোয়ারটা প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু টু বির আগে প্লাস আছে, যেহেতু আমি মাইনাস কমন নিচ্ছি তাই টু বিটা মাইনাস হয়ে গেল, তাহলে এই অংশটা কি আমাকে তাকাতে হবে। এবং অনুরূপভাবে ওয়ান এর আগে চিহ্ন মাইনাস ছিল সেটা হয়ে গেল প্লাস, কাজে কোনো মাইনাস কমন নিলে যে এই চিহ্নগুলো পরিবর্তন হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, আমাদের পরের লাইনে আমরা চলে আসি, এ স্কোয়ার এ স্কোয়ারের মতো রইলো এবং পরের এই তিনটা অংশকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারি, সেই অনুযায়ী আমরা এটাকে লিখলাম এবং লিখার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাকে আমরা লিখে ফেললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাঝখানে গুণাকারে আছে। এবং এটাকে ক্যালকুলেশন করলে এ প্লাস বি মাইনাস ওয়ান এবং এখানে মাইনাস যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এ মাইনাস বি আর এ মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস। এখানে লক্ষ্য রাখতে হবে চিহ্ন, কারণ বীজগণিতের চিহ্ন যদি সঠিকভাবে আমরা লিখতে না পারি তাহলে কিন্তু আমাদের পুরো অঙ্ক করার পরেও এখানে শূন্য পাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আসলো। তা আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে আসি। এটি হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা 56-এর উৎপাদকী বিশ্লেষণে কাজ আকারে কিছু অঙ্ক দেওয়া আছে একটি বক্সের মধ্যে, সেই অঙ্কগুলোর সমাধান আমি এখানে একটু চেষ্টা করবো দেখানোর জন্য। তো আমাদের প্রথম কাজ আমরা যেটা শিখেছি কমন নেয়া, কোনো সাধারণ উৎপাদক থাকলে কমন নেয়া। আমরা এখানে দেখছি প্রত্যেকটা অংশে এ কমন আছে, কিন্তু এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে ডি, তার মানে বিসিডির মধ্যে কোনো কমন নেই। আবার এখানে এক্স স্কোয়ার এক্স কিউ এক্স ফোর সবচেয়ে ছোট আছে এক্স স্কোয়ার, তার মানে এখানে এ আছে সবগুলোর মধ্যে। এবং আমি বলতে পারি এক্স স্কোয়ার যেহেতু সবচেয়ে ছোট অংশ যেটা এক্স কিউব এবং এক্স ফোর এর মধ্যেও আছে, কারণ এক্স কিউবকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার গুণ এক্স, এক্স ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার। তার মানে আমি যদি এই প্রত্যেকটা অংশ থেকে এক্স স্কোয়ার অর্থাৎ সাধারণ উৎপাদককে বাইরে কমন নিয়ে আসি এবং এগুলো যেহেতু সবগুলোতে আছে একে বাইরে কমন নিয়ে আসি, তাহলে আমাদের কমন যাচ্ছে এ এক্স স্কোয়ার। তাহলে আমি যদি এ এক্স স্কোয়ার দিয়ে এখানে ভাগ করি থাকবে শুধু বি, এখানে এ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকবে সি এক্স, এখানে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার বাদ দিলে যে এক্স থাকে। অনুরূপভাবে ডি এক্স ফোর এখানে যদি আমি এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকবে ডি, এবং এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার বাদ গেলে আরেকটা এক্স স্কোয়ার থাকে অর্থাৎ ডি এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এখানে কমন নেওয়ার পরে অংশটা, এবং এখানে উৎপাদক পেলাম বি প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার। তাহলে এইভাবে আমাদেরকে কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা কিন্তু আমাদের প্রথম যে নিয়মটা আমরা কমন নিয়ে শিখেছি সেটার একটা কাজের অংশ। এবার দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্কে দেখো লক্ষ্য করে এখানে আমাদেরকে প্রথম কমন নিতে হবে, দেখতে হবে আমাকে যে কোনো অঙ্কে উৎপাদক বিশ্লেষণে দেখতে হবে আমাকে এখানে যে রাশিগুলো দেওয়া আছে তার মধ্যে কোনো অংশ কমন আছে কিনা, এই কমন নেওয়া কিন্তু আমাদের প্রথম কাজ। তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখছি এক্স কিন্তু কমন দুটো অংশে আছে, কিন্তু আর কিন্তু কোনো কিছু কমন না, তাই আমি এক্স কে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম এবং বাকি অংশগুলোকে আমরা লিখে রাখলাম। এক্স কে কমন এলে এক্স রেখে বাকিটাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান ফোর ফোর এটাকে টুয়েলভ কে বর্গ করলে টুয়েলভ কে স্কোয়ার করলে আসে 144, সেই অংশটা এখানে লেখা আছে। তাহলে 144 কে আমরা লিখতে পারি টুয়েলভ, আর বি স্কোয়ার যেহেতু আছে তার মানে বি তার হোল স্কোয়ার আকারে,
এবং এখানে লক্ষ্য করে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটি সূত্র আমি একটু আগে করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এক্স হচ্ছে আমাদের এখানে কমন সাধারণ রাশি, সেটা দুটার মধ্যে আছে, তাই আমরা কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসছি। এবং এখানে উৎপাদক দুটো হচ্ছে আমাদের, একটি হচ্ছে এ প্লাস টু বি এবং অপরটি হচ্ছে এ মাইনাস টু বি। তাহলে এইভাবে আমরা উৎপাদক গুলোকে বিশ্লেষণ করতে পারি। তাহলে কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হবে তার কৌশলগুলো আমরা লক্ষ্য করছি। প্রথম কাজ হবে আমাদের কমন নেয়া, এবং কমন নেওয়ার পরে আমাদেরকে হয় সূত্র ফেলতে হবে অথবা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অথবা কমন নেওয়ার পরে যদি কোনো কিছু করা না যায় তাহলে সেই রাশিটাই হবে তার উৎপাদক। এবং তিন নম্বর অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো, তিন নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর মাইনাস ফোর ওয়াই। তাহলে এইরকম অঙ্ক থাকলে আমরা প্রথম অংশটিকে যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এখানে যদি ওয়াই স্কোয়ার থাকতো তাহলে আমি এইটুকু একটা সূত্রে ফেলার চেষ্টা করতাম, কিন্তু যেহেতু সেই অংশটি নাই তাই আমাকে যে কাজটি করতে হবে আমি এক্স স্কোয়ারের সাথে টু স্কোয়ারকে রাখলাম এবং এখান থেকে আমি টু ওয়াই কমন নিলাম, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে ফোরকে রেখে দিলাম এই দুইটা অংশকে, প্রথম অংশ আর শেষ অংশকে আমি রাখলাম, এই ফোরকে আমি টু স্কোয়ার আকারে ভাঙালাম। আর মাঝখানের এই দুইটা অংশ থেকে, মাঝখানের অংশ দুইটার মধ্যে আছে মাইনাস টু এক্স ওয়াই আর আছে মাইনাস ফোর ওয়াই, দুইটার মধ্যে ওয়াই কমন, এই ওয়াই ওয়াই কমন এবং এটা টু কমন, টু আর ফোরের মধ্যে কিন্তু টু কমন, তার জন্যই আমি এখানে টু ওয়াই কমন নিয়েছি। এবং যেহেতু দুইটারই চিহ্ন মাইনাস তাই মাইনাস টু ওয়াই কমন নিয়েছি, এবং মাইনাস টু ওয়াই কমন নেওয়াতে মাইনাস টু ওয়াই দিয়ে আমি যদি এখানে ভাগ করি এখানে থাকে শুধু এক্স, আর এখানে ফোর ওয়াইকে টু ওয়াই দিয়ে ভাগ করলে থাকবে শুধু টু। তারপরের লাইনে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্রথম অংশটুকে উৎপাদকের সূত্রে ফেললাম, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, এবং পরেরটাতে যা আছে সেটাই কমন রেখে দিলাম। এবং এই দুইটা অংশ থেকে কিন্তু আমরা কমন নিতে পারি এক্স প্লাস টু, কমন এলে প্রথম অংশ থেকে থেকে যাবে এক্স মাইনাস টু, অর্থাৎ এক্স মাইনাস টু থেকে যাবে এবং পরের অংশ থেকে থেকে যাবে মাইনাস টু ওয়াই। তার মানে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এরকম লেখা যায় এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু, অর্থাৎ চলকগুলোকে আগে রেখে সংখ্যাগুলোকে পরে রেখে আমরা অঙ্কটাকে সাজিয়ে রাখলাম। তাহলে লক্ষ্য করে দেখো এই যে একটা রাশি, এই রাশিকে দুইটা রাশির গুণফল আকারে লিখতে পারলাম, অর্থাৎ কোনো রাশিকে যদি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে লেখা যায় তখন তাকে আমরা বলবো উৎপাদকী বিশ্লেষণ। এবং এই অংশগুলোকে যে অংশগুলো গুণাকারে থাকবে, অর্থাৎ এখানে দেখো লক্ষ্য করে এক্স প্লাস টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু, এখানে হচ্ছে এক্স এ প্লাস টু বি টুয়েলভ বি এবং এ মাইনাস টুয়েলভ বি, এই প্রত্যেকটি হবে তার উৎপাদক। তো আশা করি উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ এবং তার যে ক্রিয়া কৌশল কিভাবে করতে হবে তার একটি পদ্ধতি আমরা লক্ষ্য করলাম। এবার আমরা আরো কিছু অঙ্ক নিয়ে বা নিয়ম নিয়ে আলোচনা করব, তার আগে এই বাড়ির কাজগুলো তোমরা আশা করি বাসায় করতে পারবে। এগুলো তোমাদের বইয়ের অঙ্ক, বইয়ের অনুশীলনীতে এক দুই তিন চার প্রথম চারটি অঙ্ক, এবং আমি যে নিয়মগুলো করে দিয়েছি ধারাবাহিকভাবে সেগুলো দেখে তুমি এই অঙ্কগুলো সহজেই করতে পারবে। তো বাসায় বাড়ির কাজের খাতায় অঙ্কগুলো করে ফেলবে। তোমাদের বইয়ের পাঁচ নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো, পাঁচ নম্বর অঙ্কটিতে যেটি বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুটো গুণাকারে আছে প্লাস ফোর এ বি এক্স ওয়াই। তাহলে এরকম অঙ্ক যখন দেয়া থাকবে আমরা প্রথমে এই অংশগুলোকে গুণ করলাম, প্রথম এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার, দেন এ স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলাম এ স্কোয়ার ওয়াই স্কোয়ার চিহ্ন মাইনাস, এবং বি স্কোয়ার ডি এক্স স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার এক্স স্কোয়ার, যেহেতু চিহ্ন মাইনাস হবে এবং এই মাইনাস মাইনাসে শেষ পর্যন্ত প্লাস হয়ে যাবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবং লাস্টের অংশে ফোর এ বি এক্স ওয়াই, এটা এখানে রেখে দিলাম, অথবা কেউ যদি চাও এই ফোর এ বি এক্স ওয়াইকে টু এ বি এক্স ওয়াই এবং টু এ বি এক্স ওয়াই এই দুইটি আকারে যদি কেউ ভাঙাতে চাও ভাঙাতে পারো, কোনো সমস্যা।
তো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এবং a স্কয়ার x স্কয়ার 2abxy b স্কয়ার y স্কয়ার এই অংশগুলোকে একসাথে রাখলাম এবং বাকি অংশটুকুকে অর্থাৎ a স্কয়ার y স্কয়ার 2abxy minus b স্কয়ার x স্কয়ার এই অংশটাকে একসাথে রাখলাম তার মানে ax যুক্ত অংশ আর এখানে by যুক্ত অংশের সাথে একটা 2abxy নিলাম এবং অনুরূপভাবে ay যুক্ত অংশ bx যুক্ত অংশের সাথে একটা 2abxy রাখলাম অথবা আমরা এভাবেও বলতে পারি প্লাস অংশগুলোকে আমরা একসাথে রেখেছি মাইনাস অংশগুলোকে আমরা একসাথে রেখেছি তাহলে এই অঙ্কের নিয়মটা আশা করি তোমাদের জন্য বুঝতে সহজ হবে এবং এখানে লক্ষ্য করে দেখো সবাই যে প্রথম যে অংশটা এই অংশটা a স্কয়ার x স্কয়ার 2abxy b স্কয়ার y স্কয়ার এই অংশটিকে আমরা একটা সূত্রে ফেলতে পারছি a স্কয়ার x স্কয়ার প্লাস 2x ইনটু dy প্লাস by হোল স্কয়ার তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক অনুরূপভাবে মাইনাস কমন নিয়ে বাকি যে অংশটা থাকে সেটাকেও আমরা কিন্তু একটা সূত্র আকারে ফেলতে পারছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এভাবে সূত্র আকারে আমরা দুটোকে ফেললাম ফেলার পরে আমাদের লক্ষ্য করে দেখো আমাদের এখানে সূত্র চলে আসলো ax প্লাস by হোল স্কয়ার এবং একইভাবে ay মাইনাস bx এর হোল স্কয়ার এবং আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সেই সূত্র আকারে আমরা এখানে লিখলাম এবং লিখার পরে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আকারে লিখার পরে আমরা সূত্রটাকে প্রয়োগ করলাম ax প্লাস by প্লাস ay মাইনাস bx এটাকে আমরা প্লাস করলাম এবং পরবর্তীতে ax প্লাস by মাইনাস ay মাইনাস bx মাইনাস করলাম তাহলে এইভাবে আমাদেরকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করে আমাদের অঙ্কটা করতে হলো এবং সেই অনুযায়ী আমরা অঙ্কটাকে করলাম এবং সর্বশেষ আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিলাম তাহলে ax প্লাস by ay মাইনাস bx এভাবে সূত্রটা লিখলাম এবং এই পরের অংশে ax প্লাস by মাইনাস থাকলে এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে এবং এই মাইনাসে মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস তাহলে কেন এই অংশটাতে এই উৎপাদকগুলোকে চিহ্ন দেখে কিন্তু আমাকে সুন্দর করে লিখতে হবে কাজে এই ব্র্যাকেটগুলো তুলে দিলে প্লাস থাকলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না কিন্তু এই যে মাইনাস থাকলে এই ওয়াইটা মাইনাস হয়ে গেল এবং এই মাইনাসে মাইনাসে এই অংশটা যে এখানে এসে প্লাস হয়ে গেল এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ উৎপাদকের চিহ্ন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে চিহ্ন কিন্তু আমাকে বুঝতে হবে এবং এই যে আমাদেরকে সূত্র প্রয়োগ করা মাথার মধ্যে সূত্র রাখতে হবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আসে না এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আসে এইগুলো লক্ষ্য রেখে আমাদেরকে সামনে আগাতে হবে এবং এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে এই প্রয়োগের কৌশলগুলোকে আমাদেরকে দ্রুত মানে মাথার মধ্যে রাখতে হবে যে কিভাবে করা যায় তো আশা করি পাঁচ নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ আমরা আমাদের পরের অঙ্কে চলে যাব শিক্ষার্থীরা পরবর্তী অঙ্কে যাওয়ার আগে তোমাদের কিছু বাড়ির কাজ আছে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার অনুরূপ কিছু বাড়ির কাজ এখানে দিয়েছি ছয় নম্বর এবং আট নম্বর অঙ্ক আশা করি বাড়ির কাজগুলো তোমরা দেখে করার চেষ্টা করবে এবং করতে পারবে এখানে ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার আছে তো একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে এই তিনটাকে প্রথম তিনটাকে এটাকে করতে করতে তোমাদের অভিজ্ঞতা চলে আসবে লক্ষ্য করে দেখো এখানে এই তিনটা কিন্তু একটা এ বি বি স্কোয়ার এই তিনটা অংশকে কিন্তু আমি যদি একটা সূত্রে প্রয়োগ করার চেষ্টা করি আশা করি পারবো এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারে এবং এখানে ফোর সি স্কোয়ারকে আলাদা রেখে দিয়েছি তো বুঝতে পারছো যে কাদেরকে আমাদের একসাথে নিতে হবে তো সেই লক্ষ্যে আমাদেরকে এই অংশটাকে একটা হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হবে কিভাবে ফেলবা এটা তোমাদের ব্যাপার চেষ্টা করবা করার জন্য এবং ঠিক অনুরূপভাবে পরের অংশটাতে এই দুটাকে নিয়ে তুমি চিন্তা করবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলা যায় কিনা এবং এই দুটা থেকে কিছু কমন নেওয়া যায় কিনা ঠিক আছে তো আশা করি একটু মাথা খাটালেই তোমরা অঙ্কগুলো করতে পারবে তো আমি তো বলে দিতেই পারবো কিন্তু বলে দিলে তো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা না বা মাথা খাটাবা না সেই জন্য তোমরা একটু চেষ্টা করবা মাথা খাটিয়ে কিভাবে এই অঙ্কগুলোকে সলভ করা যায় এবং বাড়ির কাজের খাতায় অঙ্কগুলো অবশ্যই করে ফেলবা তো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে আসি আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে ঘন আকারে প্রকাশ তাহলে ঘন আকারে কিভাবে প্রকাশ করা যায় সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য করব তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় মানে ঘন আকারে মানে আমাদের এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করে আমাদেরকে অঙ্কটা করতে হবে
একটু লক্ষ্য করলে আমরা উদাহরণ 27 একটু দেখব 8x³ 36x² y 54 xy² এবং 27y³ তো প্রথম 8x³ কে আমরা কিন্তু 2x এর হোল কিউব আকারে লিখতে পারি কিন্তু এই 27y³ কে এই অঙ্কগুলোকে নিয়ম হচ্ছে প্রথম অংশটা শেষ অংশটা দেখে আমাকে এই xy যুক্ত টার্মগুলোকে আমাকে পৃথক করে ফেলতে হবে এই 27 কে আমরা লিখতে পারি 3y হোল কিউব এবং প্রথম অংশটাকে আমরা লিখতে পারি 8x³ কে লিখতে পারি 2x এর হোল কিউব তাহলে আমাদের এই অঙ্কটাতে এইটুকু বোঝা যাচ্ছে যে এখানে 2x হবে a এবং cy হবে b তাহলে সেই লক্ষ্য করলে যদি আমরা ঘনের চিন্তা করি ঘনের সূত্রে কিন্তু একটা আছে মাঝখানে 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার আমরা যদি a আর b কে ডিফাইন করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের সূত্রটা লেখা সহজ হবে এবং সূত্রটা লিখে আমাকে দেখতে হবে আসলে ওইখানে 36x স্কয়ার y আসে কি না মাঝখানে এই অংশটা থেকে এবং পরের এই অংশটা থেকে 54xy স্কয়ার আসে কিনা এটা কিন্তু দেখতে হবে অবশ্যই খালি লিখে ফেললেই হবে না তাহলে আমাদের কি আসলো 3 2k স্কয়ার করলে হয় 4 4 ইন্টু 3 12 12 ইন্টু 3 হচ্ছে 36 এখানে x স্কয়ার y তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল অনুরূপভাবে 54 হয় কিনা দেখতে হবে 3 ইন্টু 2 6 আর এখানে 3k স্কয়ার করলে হবে 9 6 ইন্টু 9 মানে 54 xy স্কয়ার তার মানে আমাদের এই লাইনটা লেখা সঠিক হয়েছে তার মানে এটাকে আমরা যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে আমাদের এই সূত্রটা চলে আসছে a প্লাস b হোল কিউব হোল কিউব মানে তাকে কয়বার লেখা তিনবার লেখা এই যে একবার এই যে দুইবার এই যে তিনবার লিখলাম তাহলে এইভাবে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করে বা কিউবের সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটাকে করতে পারলাম তার মানে এই যে রাশিটা ছিল 8x³ 36x² y 54xy² 27xy³ এই অংশটাকে আমরা দেখো তিনটা অংশের গুণাকারে লিখতে পারলাম এই যে তিনটা অংশকে গুণ আকারে লিখালাম একটা রাশিকে কতগুলো উৎপাদকের বা গুণনীয়কের আকারে এই যে গুণ আকারে লিখলাম এগুলোকে বলা হয় এক একটাকে উৎপাদক বা গুণনীয়ক তার মানে একটি রাশিকে কয়েকটি রাশির গুণ আকারে প্রকাশ করার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলবো উৎপাদকের বিশ্লেষণ তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আমাদের পরবর্তী অংশে চলে আসি দুটি ঘন রাশির যোগফল বা বিয়োগফলের সূত্র তাহলে ঘনরাশি যোগফল বা বিয়োগফলের সূত্র দিয়ে কিভাবে অঙ্কগুলো করা যায় তোমাদের বইতে কিছু অঙ্ক করে দেয়া আছে উদাহরণে সেটি আমরা একটু লক্ষ্য করব দুটি ঘনরাশির যোগফল বা বিয়োগফলের সূত্র সূত্র দুটো আমরা অষ্টম শ্রেণীতে করে আসছি একটু লক্ষ্য করো প্রথম সূত্রে এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় সূত্র এ কিউ মাইনাস বি কিউ a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এই সূত্রগুলো ব্যবহার করে অর্থাৎ উৎপাদকের সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করার চেষ্টা করব প্রথম অঙ্কটা 8 a কিউব 27 b কিউব স্বাভাবিক 8 কে 2 এর হোল কিউব আকারে লেখা যায় অর্থাৎ আর a কিউব কে তো a এর হোল কিউব লেখাই যায় তার মানে 8 a কিউব কে আমরা 2 এর হোল কিউব আকারে লিখলাম এবং 27 b কিউব কে আমরা 3 b এর হোল কিউব আকারে লিখলাম তাহলে 3 কে কিউব করলে 27 আসে দেন আমাদের ওই সূত্র এটাকে আমাকে a ধরে নিতে হবে আর এটাকে আমাকে b ধরে নিতে হবে তাহলে সূত্রটা কি a প্লাস b যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের সূত্র এখানে প্লাস থাকলে এখানে প্লাস এখানে মাইনাস এটা মাথায় রাখতে হবে আর এখানে মাইনাস থাকলে এটা মাইনাস এবং এখানে প্লাস হয়ে যাবে তাহলে সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের যেহেতু প্লাসের সূত্র আছে a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এখানে মাইনাস হলো কারণ এখানে প্লাস থাকলে এটা মাইনাস হবে এবং এটাকে ক্যালকুলেশন করলে আমরা এরকম পাচ্ছি 2a প্লাস 3b ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার তার মানে 8a কিউব প্লাস 27b কিউব কে দুইটা রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারছি যেহেতু পরবর্তীতে এই অংশটা কোনো উৎপাদকে আর ভাঙানো যাচ্ছে না তাই এভাবেই লিখে দিতে হবে সেম একই নিয়মের একটি অঙ্ক তোমরা লক্ষ্য করো a টু দি পাওয়ার 6 মাইনাস 64 এই অংশটার দিকে যদি তুমি খেয়াল করো তাহলে এরকম চলে আসতেছে a টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি a কিউবের হোল স্কোয়ার এবং 64 কে লিখতে পারি 8 এর হোল স্কয়ার একটু আগে আমরা শিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাহলে এখানে দেখো প্রথমে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা সবাই জানি a প্লাস b ইনটু a মাইনাস b সেই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে a প্লাস b ইনটু a মাইনাস b এবং পরবর্তীতে একটু লক্ষ্য করে দেখো শুধু এটুকু করলেই হচ্ছে না আমাদেরকে পরবর্তীতে আবার এই 8 কে 2 এর হোল স্কয়ার এবং a 8 কে সরি 2 এর হোল কিউব এবং a 8 কে 2 এর হোল কিউব আকারে আমরা এখানে লিখতে পারছি এবং এটা লেখার পরে
আমাদের অঙ্কটা এরকম চলে আসছে, একটু খেয়াল করলেই বুঝবেন, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে যাচ্ছে, যেটা আমরা একটু আগে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে এ, বি হচ্ছে টু, তার মানে এ প্লাস বি মানে এ প্লাস টু, এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি অর্থাৎ এ বি, এ হচ্ছে টু, এ হচ্ছে এ আর বি হচ্ছে এখানে টু, তার মানে মাইনাস টু এ, আর বি স্কোয়ার মানে ফোর, টু কে হোল স্কোয়ার করলে ফোর হয়। তাহলে প্রথম অংশটা থেকে আমরা এইটুকু পেলাম, ঠিক একইভাবে দ্বিতীয় অংশটা থেকে আমরা এই দুটোকে পাব। তার মানে আমরা একটু সাজিয়ে দেখলাম, এ প্লাস টু এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর, এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর। এই যে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা, তার মানে এই এ টু দি পাওয়ার সিক্স মাইনাস সিক্সটি ফোরকে এই চারটা উৎপাদক আকারে অথবা গুণনীয় আকারে আমরা এখানে প্রকাশ করলাম, অর্থাৎ চারটা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে একটা রাশিকে চারটা রাশির গুণফল আকারে এখানে প্রকাশ করলাম, তাহলে এই শেষোক্ত রাশিগুলোকে যে চারটাকে পেলাম সেটাকে এই প্রথম রাশির উৎপাদক বলা হবে। তো আশা করি উৎপাদকের বিশ্লেষণটি তোমরা বুঝতে পেরেছ এবং বাসাইগুলো একটু চেষ্টা করবে করার জন্য। আমাদের বইয়ের 57 পেজের কাজগুলো একটু লক্ষ্য করব। এই অঙ্কগুলোতে কিউবের সূত্র ব্যবহার করা হয়েছে, তোমরা একটু লক্ষ্য করলেই পারবে, আমি কাজগুলো করে দিয়েছি, তোমরা বাসায় এগুলো দেখে দেখে করার চেষ্টা করবে। তো আশা করি তাহলে তোমরা করতে পারবে। তো দেখো এখানে প্রথমে আমাদের কাজ হচ্ছে উৎপাদক থাকলে আমাদেরকে কমন নেয়া, এখানে আমি কমন নেওয়ার জন্য আগে এই অঙ্কটাতে দেখো খেয়াল করে টু আর সিক্সটিন এর মধ্যে টু কমন যাচ্ছে এবং এক্স ফোর আর এক্স এর মধ্যে এক্স কমন যাচ্ছে, কারণ এই এক্স ফোর এর মধ্যে কিন্তু একটা এক্স ইন্টু এক্স কিউব লুকায় আছে। সেখান থেকে আমি এক্স কমন নিলে আমাদের এখান থেকে এক্স কিউব থাকবে আর এখান থেকে টু দিয়ে ভাগ করলে এখানে এইট থাকবে। এবার এক্স কে হোল কিউব আর টু কে হোল কিউব আকারে, টু এর হোল কিউব আকারে এইট কে প্রকাশ করলাম। এবং এরপরে আমরা যে একটু আগে সূত্র করেছিলাম এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা বলেছিলাম যে যদি এখানে প্লাসের সূত্র থাকে, প্লাস থাকে তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হয়ে যাবে, সেই আকারে আমরা লিখলাম এবং আমরা পেয়ে গেলাম টু এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর। এই সূত্র আকারে যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, টু ইন্টু এক্স করলে টু এক্স, চিহ্ন মাইনাস হয়ে যাবে এবং টু কে স্কোয়ার করলে ফোর আসবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে করা যাবে তার কৌশলটি। এবার আমরা পরবর্তীতে দুই নম্বর অঙ্কে চলে আসি, তোমাদের বইয়ের এটিও কাজের মধ্যে দেওয়া আছে, বক্সের মধ্যে দেখবা এইট মাইনাস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে, যে প্রথমে এইট কে রেখে দিয়ে বাকি অংশগুলোকে আমরা রাখবো এবং বাকি অংশগুলোকে একটা মাইনাস সহ কমন নিলে এরকম একটা চলে আসতেছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, যেটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এ মাইনাস বি হোল কিউব, আর এই এইট কে আমরা লিখতে পারি টু কিউব, অর্থাৎ আমাদের সূত্র চলে আসতেছে এ কিউব মাইনাস বি কিউব, এখানে এটা হচ্ছে আমার এ আর এই অংশটা হচ্ছে আমার বি। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি ফেলি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস থেকে এটা প্লাস হয়ে যাবে এবং এই মাইনাসটা তুলে দিলাম, এখানে মাইনাস হয়ে গেল, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, টু কে স্কোয়ার করলে ফোর হয়, টু দিয়ে গুণ করলে টু এ মাইনাস টু বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রগুলো আমরা প্রয়োগ করে সহজেই অঙ্কটা করতে পারলাম এবং দেন লাস্টে একটু সিম্পলিফিকেশন বা সাজিয়ে লেখা, টু মাইনাস এ প্লাস বি, এখানে ফোর রাখলাম, এখানে এ স্কোয়ার বি স্কোয়ারকে রাখলাম, এখানে মাইন প্লাস টু এ মাইনাস টু বি মাইনাস টু আইসে বি, জাস্ট একটু সাজিয়ে লিখলাম। কেউ যদি মনে করে যে না আমি এই প্রথম এই লাইনটা পর্যন্তই রাখবো, সেও পূর্ণাঙ্গ মার্ক পাবে। তা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবং তোমাদের কাজের সর্বশেষ তিন নাম্বার অঙ্কটি একটু লক্ষ্য করো তোমরা। তিন নম্বর অঙ্কটি দেখে তাকালেই তুমি বুঝতে পারবে এ প্লাস বি হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব। আমরা প্রথমে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, তার মানে এখানে লক্ষ্য করে দেখো এখানে এ কে এটুক হবে আমার এ আর এটুক হবে আমার বি, তাহলে এ প্লাস বি হচ্ছে আমার এখানে এ, এ প্লাস বি হচ্ছে আমার এখানে এ, আমি সূত্র অনুযায়ী যদি চিন্তা করি এ। কেউ যদি মনে করে যে না এ না ধরে এক্স এক্স আকারে চিন্তা করে সূত্রটা লিখবা, সেটাও লিখতে পারো, তাহলে তোমাকে সেক্ষেত্রে এটাকে এক্স ধরতে হবে আর এ মাইনাস বি কে তোমাকে ধরতে হবে ওয়াই,
তাহলে তুমি কিন্তু এখানে সূত্র করে যাচ্ছ a কিউব a প্লাস b হোল কিউব কে তুমি যদি x লেখো তাহলে এখানে হবে x কিউব আর এখানে হবে y কিউব তার মানে সূত্রটা চলে আসবে x কিউব প্লাস y কিউবের সূত্রে চলে আসবে এবং যে সূত্রটা আমরা জানি x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস x y প্লাস y স্কয়ার এটা আমরা জানি সূত্র সেই সূত্রটা যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে দেখো x প্লাস y x স্কয়ার মাইনাস x y প্লাস y স্কয়ার এইবার আমরা এখানে b আর b কাটা চলে যাচ্ছে থাকছে দুইটা a টুয়াইস a এইবার এখানে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার আর এই মাঝখানে মাইনাস এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলাম a প্লাস b ইনটু a মাইনাস b এবার ক্যালকুলেশন এই অংশটাকে আমরা ক্যালকুলেশন করব শুধু এই অংশটাকে আমরা এই প্রথম অংশটাকে একটা সূত্রে জেনে আসছি a প্লাস b হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সে সূত্রটা হচ্ছে টু এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে এটা কিন্তু আমার সূত্র এটুক কিন্তু আমার সূত্রে পড়ে গেছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আর এই মাইনাস দিয়ে এখানে মাইনাসটাকে ব্র্যাকেটটা তুলে ফেললাম তাহলে এ স্কোয়ারটা মাইনাস হয়ে যাচ্ছে আর এই বি স্কোয়ারের আগে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে দেন নর্মাল ক্যালকুলেশন টু এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে এ স্কোয়ার আর টু বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করে থ্রি বি স্কোয়ার তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় অঙ্কগুলো যেগুলো আমি করে দিয়েছি সেই অঙ্কগুলো চেষ্টা করবে করার জন্য এবং বাড়ির কাজগুলো অবশ্যই বাসায় করবে তোমাদের বইয়ে 23 নম্বর অঙ্কটি এটা কিউবের সূত্র দেখি আমাদের এখানে করা হয়েছে এবং অঙ্কটি তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে এখানে কি দেওয়া আছে এ কিউব প্লাস নাইন এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব এই অঙ্কটা একটি টেকনিক্যাল অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এটার কৌশলটা হচ্ছে প্রথমে এ কিউবের সাথে আমি একটা বি কিউব রাখলাম অর্থাৎ এই যে মাঝখানে নাইন বি কিউব এটাকে আমরা দুটো অংশে ভাগ করলাম একটা হচ্ছে বি কিউব মাইনাস বি কিউব যেহেতু এখানে মাইনাস আছে এবং আরেকটি হচ্ছে মাইনাস এইট বি কিউব তাইলে কিন্তু এই দুটাকে যোগ করলে কিন্তু নাইন বি কিউব হয় মাইনাস এই বি কিউবটাকে আমি এর সাথে রেখে দিলাম আর এই এইট বি কিউবটাকে আমি এ প্লাস বি হোল কিউবের সাথে রাখলাম এই কৌশলটা কেন রাখলাম সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাই হচ্ছে এই অঙ্কের টেকনিক কেউ মনে বলতে পারতা যে এই বি কিউবকে আমি এখানে রাখি বি কিউবকে আমি এখানে রাখি সেটা করলে কিন্তু অঙ্ক হবে না যে উৎপাদকে এই নিয়মটা কিন্তু আমাকে বা এই টেকনিকটা আমাকে মাথায় রাখতে হবে এবং প্রথম অংশটাকে এ কিউব প্লাস মাইনাস বি কিউবের সূত্রে ফেলছে এবং পরবর্তী অংশটাকে আমাদের এ প্লাস বি রেখে দিয়ে এখানে এইট বি কিউবকে টু বি হোল কিউব আকারে রেখেছে এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলবো পরবর্তীতে এবং সেটা এখানে ফেলা হয়েছে লক্ষ্য করলে বুঝবে এখানে এ প্লাস বি মাইনাস টু বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু টু বি যেহেতু মাইনাস আছে তাই এখানে প্লাসের সূত্র প্লাস টু বি হোল স্কোয়ার এবং পরবর্তীতে এই লাইনগুলোকে সিম্পলিফাই করেছে অর্থাৎ সূত্র প্রয়োগ করা এখানে গুণ করা টু এর সাথে টু বির সাথে এ গুণ করলে টুয়াইস এ বি টু বির সাথে বি গুণ করলে টু বি স্কোয়ার এই যে এখানে একটু গুণ করেছে এখানে হোল স্কোয়ারের সূত্রে ফেলেছে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে এবং এখানে টু বিকে হোল স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার হয় এবং এই যে সিম্পলিফিকেশন করে এই অংশটা আনা এখানে এইগুলোকে যোগ বিয়োগ করে এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কোয়ার এনেছে এবং এই দুইটা অংশ থেকে এখানে আমরা এ মাইনাস বি এখানে একটা এ মাইনাস বি কমন নিয়েছি এখানে কমন নিতে পারি সেই কমন নিলে আমাদেরকে থাকছে হচ্ছে বাকি অংশটুকু অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এখানে থাকছে এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস বি সেভেন বি স্কোয়ার দেন এটুকে আমরা যদি যোগ করি চলে আসবে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস এইট বি স্কোয়ার তো এই অঙ্কটার এই যে লাইনটা কার সাথে কাকে রাখতে হবে এটি হচ্ছে এখানকার মেইন কাজ বা মনে রাখার জিনিস তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছ এবং অঙ্কটি তোমরা বাসায় অবশ্যই করে ফেলবে এটি তোমাদের বইয়ের 22 নম্বর অঙ্ক এটাও সেম একই নিয়মের অঙ্ক তোমরা করতে পারবে কারণ এ কিউব সিক্স এ স্কোয়ার টুয়েলভ এ মাইনাস নাইন আমরা যদি এখানে এই নাইনটাকে আমরা দুটো অংশে ভাগ করেছি এইট আর ওয়ান এই কারণে ভাগ করেছি কারণ এইটকে আমরা টু কিউব আকারে লিখতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এ কিউব মাইনাস এই এইটকে আমরা টু কিউব আকারে লিখলাম তার মানে এখানে এ হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে আমাদের টু সেই হিসাব করলে আমাদের এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্রে পড়ে যাচ্ছে
এবং দেখো এখানে লক্ষ্য করে এই অঙ্কটা আমরা আগেও এরকম অঙ্ক বোঝানো হয়েছে, 3a² b প্লাস 3ab² সূত্র প্রয়োগ করার জন্য, এবং a মাইনাস বি হোল কিউব আর এখানে 1 এর হোল কিউব হয়ে গেল। দেন আমাদের সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে a হচ্ছে a মাইনাস 2, b হচ্ছে 1, তার মানে এখানে মাইনাস আছে তাই এটা প্লাস হয়ে গেল, এবং এই গুণটা a ইন্টু b প্লাস বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার। এবং এরপরে সিম্পলিফিকেশন, নর্মাল অঙ্কটিকে সিম্পলিফাই করব, আমাদের অঙ্কটিকে সিম্পলিফাই করলে নর্মালি এরকম চলে আসে, প্রথমটাকে হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 4 a প্লাস 4, এবং পরে 1 দিয়ে যদি এখানে গুণ করি a মাইনাস 2 হবে, এবং 1 কে স্কোয়ার করলে 1, এবং এটাকে গুণ করে সিম্পলিফাই করলে যোগ বিয়োগ করলে আমাদের এরকম চলে আসে, a মাইনাস 3 রয়ে গেল, a স্কোয়ার মাইনাস 3 a প্লাস 3। তাহলে এই যে প্রথম রাশিটিকে আমরা এই দুটো রাশির গুণফল আকারে লিখতে পারলাম, এবং এই দুটো হচ্ছে আমাদের এই প্রথম রাশির উৎপাদক। তো আশা করি তোমরা সবাই উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো বুঝতে পেরেছ, এবং বাসায় যে অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো তোমরা বাসায় করবে, এবং বাড়ির কাজগুলো অবশ্যই বাসায় নিজে খাতার মধ্যে যত্ন সহকারে করে রাখবে, এবং বিদ্যালয় খোলার পরে এই বাড়ির কাজগুলো আমি তোমাদের অবশ্যই দেখব। তো তোমাদের বইয়ের 24 নম্বর এবং 26 নম্বর এই দুটো বাড়ির কাজ আমি মনে করেছি, আগের অঙ্কটি যদি গুলো তুমি বুঝতে পারো অর্থাৎ ঘনের সূত্রগুলো, তুমি এই অঙ্ক দুটি অবশ্যই বাসায় করতে পারবে। তো বাসায় অবশ্যই এই অঙ্ক দুটি করবে এবং বাড়ির কাজের খাতায় সংরক্ষণ করে রাখবে। আমরা পরবর্তী লেকচারে উৎপাদকের বিশ্লেষণের আরো বেশ কিছু অঙ্ক করব। তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।